ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সৎ ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন বাবা, এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ধানতলা থানা এলাকার আড়ংঘাটার জাগ্রত পাড়ায়। এবং যেটা জানা যাচ্ছে, বছর 48-এর প্রেমা বিশ্বাস নামে এক ব্যক্তিকে তার সৎ ছেলে গৌরব বিশ্বাস ওরফে বৈদ্য, সে তাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয় এবং তারই প্রেক্ষিতে তার কিন্তু খুন হয় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেটা পরিবারের সূত্র থেকে যেটা জানানো হচ্ছে, গত 22 বছর আগে এই প্রেমা বিশ্বাস দ্বিতীয়বার বিয়ে করেন এবং দ্বিতীয় পক্ষের দুটো ছেলেকে নিয়ে তার স্ত্রীকে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে এই আড়ংঘাটার জাগ্রত পাড়ায় তারা আসেন এবং একই সঙ্গে তারা থাকেন। এবং যেটা মূলতভাবে অভিযোগ করা হচ্ছে, এরপর সম্প্রতি এই গৌরব বিশ্বাস যে তার সৎ ছেলে এবং তার যে প্রথম পক্ষের তার যে বাবা, সেই বাবা কিন্তু এসে তাকে দাবি করে যে এবং বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখাতে থাকে এবং তার ফলেই কিন্তু প্রলোভনে প্রলুব্ধ হওয়ার পরেই এই প্রেমা বিশ্বাসের সঙ্গে রীতিমতো ঝগড়া অশান্তি বেঁধে যায়। এবং তারই ফলস্বরূপ গতকালকে রাত্রিবেলায় বাবাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। আমরা শুনে নেব তার মেয়ের কাছে গতকালকে রাত্রিবেলায় প্রকৃতপক্ষে কি ঘটেছিল, কি হয়েছিল। আমার এক সৎ দাদা আমাদের 12 বছর ধরে এসেছে, 22 বছর ধরে এসেছে আমার বাবাকে, প্রত্যেক দিন অশান্তি হয়। এই শীত থেকে আমার বাবা কামাখ্যাগুড়ি থাকে, ডেকে নিয়ে এসে প্রত্যেক দিনই অশান্তি হচ্ছে টুকটাক করতে করতে। আমার বাবাকে কালকে রাতে গলা দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। আমরা শাস্তি চাই, আমার শাস্তি চাই, খুব শাস্তি চাই। আমার বাবার মতন ওরা যেন খুব কষ্ট পায়, সারা জীবন দুঃখে দুঃখে মরে, ও যেন সন্তানের ওর সন্তানের মুখ যেন না দেখতে পারে। একই রকম ভাবে দাবি করা হচ্ছে তার যে প্রথম পক্ষের মেয়ে রয়েছেন বা প্রথম পক্ষের যারা রয়েছেন তারা যেটা দাবি করছেন, এই যে সৎ ছেলে তারা কিন্তু রীতিমতো তার বাবার উপরে অত্যাচার করত এবং অত্যাচারের ফলস্বরূপ তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় এবং কোপের আঘাতে নৃশংসভাবে খুন হয়। এবং ঘটনার পর থেকে এই যে গৌরব, যে বড় ছেলে, সৎ ছেলে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে কিন্তু পলাতক। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী অফিসাররা। ক্যামেরায় মিঠুন দত্তের সঙ্গে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।